वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स सब्सक्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जन्नो। हेलो व्यूअर्स, आज के एलजी टीवी 21 इंची अल्ट्रा स्लिम पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखा। तो ये पीसीबीटार प्रॉब्लम हो विथ लेस अर्थात दो साइड थे हॉरिजॉन्टली पिक्चर अनेकटाई छोटो। तो ये हार्डवेयर प्रॉब्लम होते पारे आबार सॉफ्टवेयर प्रॉब्लम होते पारे, आमी दुटोई तोमादेरके आज के देखाबो। प्रॉब्लम तोमादेरके देखाले बुझते पारबे। एई होच्छे 21 इंची अल्ट्रा स्लिम पीसीबी प्रॉब्लम तोमरा देखते पाच्छो दो साइड थे अनेकटाई छोटो। तो ये आज के स्टेप बाय स्टेप कर देखाबो आसछि इंटर पर। तो व्यूअर्स, इंटर पर फिर एलम, सेटर पावर ऑन करेछि एवं तुम्हारा देखते प्रथम सर्विस मोडे ढुकब, एंटारिंग द सर्विस मोड बा सर्विस मेनू। एर हे पैनल मेनू एवं रिमोटर मेनू दोटो एक संगे प्रेस कर ले सर्विस मेनूते प्रवेश करा जाए। तो सेटाई कर लम। तो हॉरिजॉन्टल एवं वर्टिकल सेक्शन एक पेज रही है एवं मेनू प्रेस कर पेजगुलो के चेंज करा जाए। तो आमरा हॉरिजॉन्टल बा वर्टिकल सेक्शनर जो विड्थ एवं हाइट बढ़ानों जिन ये पेजटाई आमरा एसेछि। ता एटाके आमी आरेकटु तोमादेर स्पेसिफाई करे देखाबो। एटा होच्छे डब्ल्यू आई अर्थात विड्थ के किभाबे बाढ़ाना बा कमाना जाए এই অপশানের সাহায্যে এটা করা যায়। এই অপশানে এলাম এবং এই অপশানটাকে আমি কমিয়ে বাড়িয়ে দেখাবো উইথ বাড়ছে কি কমছে। তোমরা দেখতে পাচ্ছ উইথটা আমি কিন্তু কমাচ্ছি এখন, এবং কমানোর পর আবার আমি উইথটাকে বাড়াচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ডেটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখানে কোনো রেসপন্স পাচ্ছি না। তার মানে হার্ড সফটওয়্যারের প্রবলেম নয় এটা, এটা সার্ভিস মোডের প্রবলেম নয় এবং এটা হার্ডওয়্যারের প্রবলেম। এবং সেই জন্য আমরা এটা দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমরা আবার সেটটা বন্ধ করে তোমার হার্ডওয়্যার পোর্শন বা সার্কিট পোর্শনে চলে যাব। তো সেট বন্ধ করেছি। বন্ধ করার পর আমরা সার্কিটে চলে এলাম এবং এখানে হচ্ছে উইথ বাড়ানোর জন্য একটা আইসি এবং দুটো ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, একটা পিএনপি ট্রানজিস্টার একটা এনপিএন ট্রানজিস্টার। তো এই পোর্শনটা আমরা ভোল্টেজ মেজার করে দেখাবো এবং তার জন্য সেটটা আবার পাওয়ার অন করতে হলো আমাকে। এবং এখানে হচ্ছে একটা 8 পিনের আইসি আছে এবং KIA4558P এর পিন নাম্বার 1 এ ভোল্টেজ হচ্ছে 29.14। আর সমস্ত ভোল্টেজগুলো আমি মেজার করে দেখাবো আটটা পিনের। আর পিন নাম্বার 2 এখানেও কিন্তু ভোল্টেজ 29.14। এরপরে আমি আসব পিন নাম্বার 3। এখানে এত ভোল্টেজ থাকে না, এখানে 5-8 ভোল্ট থাকে। পিন নাম্বার 3-এও কিন্তু 28.55 বা 10 ভোল্টেজ থাকে এখানে, কিন্তু এখানে ভোল্টেজটা অনেকটাই বেশি দেখাচ্ছে। এবং পিন নাম্বার 4 তো গ্রাউন্ড পিন, গ্রাউন্ডের সাথে যুক্ত। আর এরপরে আমি পিন নাম্বার 5-এর ভোল্টেজটা মেজার করে দেখাবো। এটা 3.7, এখানে এই ভোল্টেজটাই থাকে এবং এই ভোল্টেজটা কোনো তারতম্য দেখছি না, ডিফারেন্স দেখছি না। এরপর আছে পিন নাম্বার 6। পিন নাম্বার 6-এর ভোল্টেজ 2.9 ভোল্ট, এই ভোল্টেজটাও খুব একটা ডিফারেন্স নেই এবং ঠিকই আছে। পিন নাম্বার 7 এখানে আমি ভোল্টেজটা দেখে নেব, 29.55, এখানে ওই 8 ভোল্টের মতো থাকে এবং এটা সরাসরি দুটো রেজিস্টার সিরিজ হয়ে এসএমডি আইসির
10 নম্বর পিনে পিন নাম্বার 10 এর সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, এটা তো সমস্ত ভোল্টেজগুলো দেখলাম এবং পিন এটা হচ্ছে তোমার এখানে যে এনপিএন ট্রানজিস্টারটা আছে এর কালেক্টরের ভোল্টেজ 44.09 এবং বেসে ভোল্টেজ 0.5, বেসে এই ভোল্টেজটাই থাকে। আর ট্রানজিস্টারের ভ্যালু তো দিয়ে দিয়েছি 2059 এবং এমিটারটা গ্রাউন্ড থাকে। এর ঠিক ওপরে একটা পিএনপি ট্রানজিস্টার থাকে, এর ভ্যালু হচ্ছে A1274 এবং এর এমিটারের ভোল্টেজ অনেক বেশি, 28-এর মতো 28 এবং কালেক্টারের ভোল্টেজ 0.5 এবং বেস ভোল্টেজটাও ওই একই 28.66। তা এই দুটো ট্রানজিস্টার সরাসরি ওই আইসির 8 পিনের আইসির সঙ্গে যুক্ত আছে বিভিন্ন কম্পোনেন্ট এবং বায়াসিংয়ের সাহায্যে। আমি জাস্ট ভোল্টেজটা তোমাদের মেজার করে দেখালাম শুধুমাত্র আইসির 8 নম্বর পিনে 28 ভোল্ট থাকার কথা এবং অন্যান্য পিনগুলো প্রায় 8 থেকে 10 ভোল্ট থাকার কথা, কিন্তু এখানে প্রায় ম্যাক্সিমাম সব পিনেই 29 ভোল্ট দেখাচ্ছে। তো সেটের পাওয়ার অফ করলাম, সেটের পাওয়ার অফ করার পর আমি আবার সেই আগের ট্রানজিস্টারটায় ফিরে গেলাম, এনপিএন ট্রানজিস্টার, এবং এখানে আমি পিসিবিতে লাগানো অবস্থায় বেসের সঙ্গে কালেক্টর মেজার করছি। রিডিং ঠিক দেখাচ্ছে এবং বেসের সঙ্গে এমিটার রিডিং এটাও কিন্তু ঠিক দেখাচ্ছে, তার মানে ট্রানজিস্টারটা শর্ট বা ওপেন নয় এটা বোঝা গেল। এবং ঠিক ওপরে আরেকটি ট্রানজিস্টার রয়েছে যেটা আমি ভোল্টেজ মেজার করে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে A1274 ট্রানজিস্টার এবং এর বেসের সঙ্গে এমিটারের এমিটারের রিডিং হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিকই আছে এবং বেসের সঙ্গে কালেক্টর এবং এমিটার দুটোরই কিন্তু রিডিং ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা নিশ্চিত হলাম যে ট্রানজিস্টার দুটো শর্ট বা ওপেন নয় এবং ভোল্টেজও পাচ্ছি, কিন্তু ভোল্টেজটা অনেকটাই বেশি এবং আইসি তোলার আগে, খোলার আগে, 8 পিনের যে আইসিটা খোলার আগে আমরা ওর বায়াসিংটা একটু চেক করে নেব, অর্থাৎ যে কম্পোনেন্টগুলো লাগানো রয়েছে। তা 8 নম্বর পিন হচ্ছে সাপ্লাই পিন এবং 7 নম্বর পিন হচ্ছে দুটো সিরিজ রেজিস্টার রয়েছে এখানে দিয়ে এসএমডি আইসির 10 নম্বর পিনের সঙ্গে যুক্ত এবং ওখান থেকেই সিগন্যালটা 7 নম্বরে আসে। সেই জন্য 7 নম্বর পিনের বায়াসিংটা অবশ্যই চেক করে নেওয়া দরকার আছে। এবং এখানে একটা রেজিস্টার রয়েছে 57K এবং পজিশন নাম্বার R319 এবং এর ভ্যালু কিন্তু হাই দেখাচ্ছে, অর্থাৎ মেগা ওহমস দেখাচ্ছে। 57K রেজিস্টার এর ভ্যালু কিন্তু 1.9 মেগা ওহমস দেখাচ্ছে, তোমরা মিটারে দেখতে পাচ্ছ এবং আমি টপ ভিউ ব্যাক ভিউ দুটোই তোমাদের দেখিয়েছি। এবং এই রেজিস্টারের সঙ্গে আর একটা রেজিস্টার সিরিজে থাকে, সেটার ভ্যালু হচ্ছে 2.7K এবং এটাও খারাপ হতে পারে, কিন্তু না, এখানে এইটা কিন্তু খারাপ নয়, এখানে কিন্তু 2.7K দেখাচ্ছে। অর্থাৎ এই আইসির 7 নম্বর পিনের সঙ্গে যে দুটি রেজিস্টার সিরিজ হয়ে এসএমডি আইসির 10 নম্বর পিনে যায় তার মধ্যে একটি খারাপ। 57K রেজিস্টারটা ইন্টারনালি ওপেন আছে, হাই রেজিস্টিভিটি হয়ে বসে আছে এবং এটার জন্য খারাপ হতে পারে, তাই সেই জন্য আইসি 8 পিনের আইসি ওপেন করার আগে আমি তোমাদের এই রেজিস্টারটাকে ওপেন করে এবং রিপ্লেস করে দেখাবো। তো এই সেই রেজিস্টারটা R319
এবং ভ্যালু হচ্ছে 57 কে। এটাকে ওপেন করে নিলাম। তা এটা যেহেতু আগেই আমি পিসিবিতে লাগানো অবস্থায় মেজার করেছি, সেহেতু আর আমি সেকেন্ড টাইম মেজার করে দেখাচ্ছি না, কেন এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আবার প্রত্যেকটা স্টেপে যদি দেখাতে হয় তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে। তা যেহেতু এটা পিসিবিতে লাগানো অবস্থায় 57 কে যে ভ্যালু সেটা হাই রেজিস্টিভিটি দেখিয়েছে, সেহেতু এই রেজিস্টারটা অবশ্যই হাই। তা ঠিক ওই জায়গায় আমি আর একটা নতুন একটা রেজিস্টার লাগালাম সেম ভ্যালুর, এবং এই রেজিস্টারটা তো লাগানোর পর আমি তোমাদের আবারও সুইচ অন করে দেখাবো, অর্থাৎ সেটটা কী পজিশানে রয়েছে। তা রেজিস্টারটা সোল্ডার করা হয়ে গেল। আমি আসলে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা স্টেপ ধরে ধরে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়, এবং সেটা করতে গিয়ে কী হচ্ছে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। অবশ্য তোমরা এটা দেখলে অনেকটাই বুঝতে পারবে। সেটের পাওয়ার অন করলাম, দেখো এখানে কিন্তু ফুল স্ক্রিন দেখাচ্ছে, এবং প্রথমে যে তোমাদের ভোল্টেজটা মেজার করে দেখেছিলাম 8 পিনের আইসি, যারা দেখতে ইচ্ছুক তাদেরকে বলছি তোমরা আরেকবার ভোল্টেজটা চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 8 পিনের আইসির এই ভোল্টেজগুলো কী পরিবর্তন হলো, এবং যারা নোট করে রেখেছো তারা দেখলেই বুঝতে পারবে যে কী পরিবর্তন হলো। পিন নাম্বার 1 29 ভোল্ট ছিল, এখানে হচ্ছে 8 ভোল্ট হয়েছে, 8.7 ভোল্ট হয়েছে। নেক্সট হচ্ছে পিন নাম্বার 2 নিয়ার অ্যাবাউট 9 ভোল্ট হয়েছে, এখানেও কিন্তু 29 ভোল্ট ছিল। পিন নাম্বার 3 এখানেও 8.7, এখানেও কিন্তু ওই 29 ভোল্ট ছিল। আর পিন নাম্বার 4 তো গ্রাউন্ড। পিন নাম্বার 1, 2, 3 ভোল্টেজটা 29 ছিল, এবং আমরা এখন দেখছি যে এই ভোল্টেজটা 8.something চলে এসেছে। এবং পিন নাম্বার 5 এখানে তো এই ভোল্টেজটাই ছিল 3.7, এটা কোনো পরিবর্তন হয়নি। পিন নাম্বার 6 3.7 এখানেও এই ভোল্টেজটাই ছিল, কিন্তু পিন নাম্বার 7 যেটা ডাটা ট্রান্সফার হয় বা সিগন্যাল ইনপুট হয় এটার ভোল্টেজটা অনেকটাই চেঞ্জ হয়েছে 8.9। আর পিন নাম্বার 8 তো তোমার সাপ্লাই পিন ESD থেকে এই ভোল্টেজটা আসছে 29, এটা ঠিকই আছে। তাহলে তোমাদেরকে বিফোর অ্যান্ড আফটার মানে প্রবলেমের আর কি ভোল্টেজগুলো মেজার করে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্যাটা কোথায় ছিল। এরপরে যদি না হতো তখন আমরা 8 পিনের আইসিটা চেঞ্জ করলাম, 8 পিনের আইসিটা চেঞ্জ করার আগেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পিকচারটা ফুল স্ক্রিন রয়েছে, দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।